ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমি আমার ব্লগটা এখন শুরু করছি আমাদের পুরীতে পৌঁছানোর দিন থেকে। কালকে জাস্ট রুম ট্যুর করে তোমাদেরকে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আর তখন আমাদের অলরেডি লাঞ্চ এসে গেছিল। তো সেখান থেকে আমি আবার নেক্সট ব্লগটা শুরু করছি। মা গেছে একটু চেঞ্জ করতে, অরবিন্দ গুজুকে খাওয়াচ্ছে, আমরা তিনজনই স্নান করে এসেছিলাম। হাই, আমি অরবিন্দ চেঞ্জ করে নিয়েছি, গুজুকে স্নান করালাম আর খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এসেই, কারণ গুজুর খুব খিদে পেয়েছিল। কি কি খাবার অর্ডার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চট করে। তো এই দেখো, আমরা দুটো বাসমতি রাইস অর্ডার করেছি, এখানে রয়েছে সেটা। এখানে রয়েছে ভাজা মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আর এখানে দুটো ভেটকি মাছ ভাজা ছিল, তার একটা থেকে আমি আর অরবিন্দ একটু কুটে কুটে খেয়েছি। আর একটা মাছ ডাল আর আলু ভাজা দিয়ে এই যে অরবিন্দ গুজুকে খাওয়াচ্ছে। গুজু, ভেটকি মাছ ভাজা ভালো, ডাল ভালো? বা আচ্ছা। আর এখানে রয়েছে সালাড, এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে রুই মাছের কালিয়া, আলু দিয়েছে তার সাথে। আমি দেখছি এদের মাছের প্রত্যেকটা প্লেটেই দু পিস করে থাকে, তো এটা মা আর অরবিন্দ খেয়ে নেবে। ও, পার্শে মাছ এক পিস, পার্শে না পাবদা, এইটা অরবিন্দ আর মা খাবে। এটা তো বললাম, ওই ভাজাটা আমি খেয়ে নেবো। আর এখানে রয়েছে এক প্লেট মাটন কষা। আমাদের সামহাও প্রচন্ড খিদে পেয়েছে, তো খেয়ে নি। গুজুকে অরবিন্দ খাওয়াচ্ছে, আমি আমার খাওয়া নিয়ে বসে যাব, মাও খেয়ে নেবে। চলো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট ফেস্ট নেব, দিয়ে সন্ধেবেলা যাব বিচে, তো তখন আবার তোমাদের সাথে কথা হবে। এখনকার মতো টাটা। দেখুন বন্ধুরা, এখন বাজে প্রায় চারটে, আর গুজুকে আর আমার মাকে কি তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো, আমি দেখাচ্ছি, এই দেখো, এই দেখো মা, ওরা তো বিচে চলে যাচ্ছে। আমি মাকে বললাম তুমি হোটেলের মধ্যেই থাকো। দেখো আমার মায়ের কাণ্ড, এই বালির মধ্যে চলে গেছে ওকে কোলে নিয়ে, আর নামাচ্ছে নাই বা কেন কে জানে। আর এই দেখো কিরকম মেঘ করেছে, আকাশটা খুব সুন্দর লাগছে, আর তেমনি সুন্দর লাগছে সমুদ্র। ব্যাস, এবার আমার মেয়ে আসবে না, তোমাদের দেখাই। দেখো জেদ করছে এবার মার সাথে। আমার মা পারে ওকে নিয়ে, বলো তো, এত বড় হয়ে গেছে, দেখো অবস্থা। দ্য গুড পার্ট ইজ, একদম কিন্তু গরম লাগছে না। আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন জাস্ট এসি থেকে বেরিয়েছি বলে গরম লাগছিল, কিন্তু এতক্ষণ আমাদের রুম পুরো চিল্ড হয়েছিল, আমরা খেয়াল করিনি 18 ডিগ্রিতে টেম্পারেচার সেট করা ছিল, ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল। কিন্তু এই যে বারান্দায় এসে বসেছি, একদমই গরম নেই, বিকেলটা বেশ আরামদায়ক লাগছে, মানে খুব সুদিং টেম্পারেচার আমি বলবো। আর এই ব্যালকনিটাও আমার বেস্ট লাগছে, দেখো ব্যালকনি দারুণ লাগছে আমার, এবং তার সাথে বাবাকেও খুব মিস করছি, কারণ আমরা, আমি মা বাবা অনেকবার এসেছি, এবং আমরা তিনজন এলে পরে আমরা ভিক্টোরিয়াতেই থেকেছি। মা ইনফ্যাক্ট এখানে এসে প্রথমে বেশ কিছুক্ষণ বারান্দায় বসেছিল, তখন আমরা গুজুকে স্নান করাচ্ছিলাম, তারপরে খাবারের অর্ডার টর্ডার দিচ্ছিলাম, মা আর কি বসে বসে কাঁদছিল বারান্দায়।
এটা হওয়ারই, কিছু করার নেই। বিশেষ করে আমরা যখন এই হোটেলে থাকছি তখন আরোই বেশি করে আর কি এটা হওয়ার। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন এদের ওই কিং কুইন বলে একটা রুম আছে, আসো আসো, কিং কুইন রুমে আমরা ছিলাম। তারপরে এই দিকের উইংয়ে যেটা ফ্রন্টে দুটো বারান্দা দেখতে পাচ্ছ, দাঁড়াও ওইটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছে, এটা আবার জুম হবে না। আচ্ছা, আমার মা আর মেয়ে আসছে, ভাবছি একটুখানি চা কফি কিছু বলবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তারপরে আমরা বিচে যাব। দেখো একজন ঝাড় খেয়েছে, একজন ঝাড় দিয়েছে, তারপরে তাদের মধ্যে এখন পিরিতি হচ্ছে, এখন পিরিতি চলছে। দেখো দেখো তোমরা দেখো কিরম পিরিতি চলছে, দেখো এখন নাকে নাকে চলছে, দেখো। আর কটা ক্লিপ আছে তোমরা বলতে পারবে? গুজুর মাথায় এদিকে আছে, ওদিকে আছে, তোমরা কমেন্ট করে বলো। গুজু দেখে এদিকে একটু ফেরো তো, এপাশটা ফেরো। আরে দেখতে পাচ্ছ, এইদিকেও এইদিকেও আছে। তোমরা যদি বলতে পারো গুজুর মাথায় টোটাল কটা ক্লিপ আছে, তাহলে পরে তোমরা গুজুর তরফ থেকে একটা স্পেশাল স্মাইল পাবে। আচ্ছা, তোমরা গুজুর সাথে দেখা করতে এলে গুজু তোমাদের হাতে স্মাইলই এঁকে দেবে। গুজুকে নিয়ে যুদ্ধ করতে করতে বেরিয়েছি, আর আইফোন মুখের প্রতিটা দাগ চিহ্ন একদম স্পষ্ট করে বুঝিয়ে দেয়, প্রতিটা জটা গর্ত আছে, জটা গোল্লা আছে, সব একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবে কটা কি আছে। আচ্ছা, গুজুকে নিয়ে যুদ্ধ করতে করতে বেরিয়েছি বলে এখন কিন্তু বেরিয়ে আমার বেশ ঘাম হচ্ছে, তখন ঘাম ছিল না, এখন বেশ ঘাম হচ্ছে। যাক গে, কি ছিল না, না বাঁশগুলো নতুন হয়েছে, গাছ লাগিয়েছে না ওই জন্য। এই যে এইগুলো হচ্ছে কিং কুইন, আমরা প্রথমবারে সেখানে ছিলাম। চলো মা, এইটা আমি এবার নতুন দেখছি, এই যে বেতের সোফা করে রেখেছে, তোমরা বেতের সোফা নিয়ে বসতে পারো। আমরা জেনারেলি আগে চেয়ার নিয়ে বসতাম, আর এখানে দেখো ভলিবল খেলছে বাচ্চারা। আর তাছাড়া এই বালির মধ্যে তো আমরা এখন এখানে একটুখানি ঘোরাঘুরি করি, বসি, পরে আবার কথা হবে। কালকে আমরা ভাবছি স্নান করব, স্নান করে উঠে যাওয়ার সময় কিন্তু খুব চাপ হতে চলেছে, বালি গরম থাকবে এখনই, মানে পা পুরো ডেবে যাচ্ছে। আমি হিল একটু হালকা হিল পরে এসেছি, তাতেই পুরো পা একদম ডেবে যাচ্ছে। সকালবেলা হাওয়াই ছটি পরে আসব, গরম বালির ওপর দিয়ে স্নান করে যখন ফিরে যাব, বুঝুর তো পা পুড়ে যাবে আমার, ধারণা ওর না। ওই জুতোটা আনলে ভালো হতো গো, ওই হোয়াইট জুতোটা, তাই না? হ্যাঁ, দীঘাতে তো আমরা ওটাই নিয়ে গেছিলাম, মনে করো। বুঝো বালি ছড়াচ্ছ কেন? আমি বেরোবার সময় দুল আনতে ভুলে গেছি, সোনার দুল খুলে রেখেছি, এমনি দুল পড়তে ভুলে গেছি। এখন দেখো 20 টাকায় দুল কিনেছি, আর কি কিনলাম, আর 20 টাকায় গজা একটা খেলনা কি কিনেছে ঝুনঝুনি, আর এইরকম চুড়ি দুটো নিয়েছি 50 টাকা, দেখো এই কিনেছি। আর এখন গুজু কিনছে হ্যাট, বাবা হ্যাটের দোকানে হ্যাট কিনেছে। দেখো কি সুন্দর টুপিটা,
আবার দুটো রোজ আছে, দেখি এই দেখো দুটো রোজ, আর এইদিকে আছে একটা বো, দেখি বোটা দেখি, ও মা অ্যাকচুয়ালি এটা ওর মাথায় বড় হয়েছে কিন্তু কিছু করার নেই, যা সব চুল কেটে গেছে, ঝুটি মুটি খুলে গেছে। ও আচ্ছা ও টুপি পরেছে তাই দেখাচ্ছে, এই দেখো টুপি টুপি টুপি। আর আমরা শপিং করেছি, কি শপিং করেছি তোমাদেরকে দেখাই। প্রথমত তো আমার এই 20 টাকার কানের দুল, 20 টাকার ঝুনঝুনি বাদ দাও, এইরকম দুটো চুড়ি 50 টাকা। আচ্ছা এই যে ঝুনঝুনি, দুটো শাড়ি কিনেছি, একটা আমার শাশুড়িমার জন্য আর একটা আমার জায়ের জন্য, ওই দুটো তোমাদের দেখাচ্ছি। আর আমার জায়ের বড় মেয়েটার জন্য একটা সিলভারের ছোট্ট ইয়াররিং, সবকটা তোমাদের দেখাই দাও। আচ্ছা বো পিঙ্ক দড়ি না বো, ঠিক আছে, সুন্দর হয়েছে তোমার, ইয়ে গুজুর কি সুন্দর হ্যাট, গুজু এবার চেঞ্জ করে নাও তুমি। আচ্ছা ওর ঝুনঝুনিও দেখো তোমরা, ও কিনেছে, তোমার পছন্দ হয়েছে? ওকে কতবার বললাম গুজু, চারটে চুড়ির সেট ছিল যে চুড়ি নে না চুড়ি নেবে না, যাও জামাটা চেঞ্জ করে নাও গুজু, না একটু বড় খাবো না। আচ্ছা এই দেখো এইটা হচ্ছে আমার শাশুড়িমার জন্য আমি কিনেছি, মেরুনের ওপরে এখানে এরকম হলুদ পার, আর তার সাথে হচ্ছে এরকম মটকা আর কি কাজ। মামা দাঁড়াও একটু শাড়িগুলো দেখিয়ে নি, দেখো এটা ঠাম্মার শাড়ি, ভালো হয়েছে, এইটা একটা শাড়ি, আর এটা এই শাড়িগুলো মানে একই টিপিক্যাল আর কি পুরীর শাড়ি যেরকম হয় তাই না। দাঁড়াও দাঁড়াও শাড়িটা আগে দেখিয়ে নি, আর এই দেখো এইটা হচ্ছে আমার জায়ের জন্য নিয়েছি, এটা হচ্ছে ব্লু এর ওপরে রেড, এই দুখানা নিয়েছি আমি, এবার যদি ওনাদের ইচ্ছে করে তখন তারা পাল্টে দেবেন, আমি আপাতত এই পছন্দ করে কিনেছি। আচ্ছা এই শাড়িগুলো আমরা কোথা থেকে নিলাম যেন, হ্যান্ডলুম গার্ডেন, হ্যান্ডলুম গার্ডেন পুরি ওই স্বর্গদ্বারেই একটু ঢুকে, আর এই তন্দুরি চিকেনই বলে দাও মা, আমরা খাবারের আঙ্কেলকে ফোন করি, একটু কফি বলো না, কফি কফি বলো, কফি কফি বলো বলো, তিনটে কফি তিনটে কফি শুনেছি কিনা দেখে নাও, তিনটে কফি দিয়ে দেখে না একসাথে দিক না কি আছে, হ্যাঁ হ্যাঁ একসাথেই দেবে, ঠিক আছে বলেছো কথা খুশি। আর আমাদের এই হোটেলের নিচেই এই নিউ কলিঙ্গো ফিলিগ্রি বলে একটা সিলভারের দোকান আছে, সিলভার অর্নামেন্টসের, সেখান থেকে আমার জায়ের বড় মেয়ে, এটা খুলে দাও না, জায়ের বড় মেয়ে ওর জন্য একটা সিলভারের ইয়াররিং কিনেছি, এই যে সিলভারের ইয়াররিং তার মধ্যে অক্সিডাইজ করা। আমি দাম কোনোটারই বলছি না, বুঝতেই পারছো যে এগুলো গিফটের জন্য, ওই জন্য দাম বলবো না এখন। হ্যাঁ ও জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, ও গুড গার্ল হয়ে গেছে, দেখেছো ঘরের জামা পরে নিয়েছে, ও এখন এটা পরেছে কিন্তু রাত্রেবেলা শোয়ার আগে ফুল একদম ফুল লেন্থে আর ফুল হাতা টপ দিয়ে নাইট স্যুট পরবে। আচ্ছা আর আমি এখন আমার ফেভারিট ড্রেস নাইটিতে শিফট করব। আর এখন আমরা অর্ডার করেছি, আমরা কি কি অর্ডার করেছি এখন খাওয়ার জন্য, কফি, তারপরে হচ্ছে আর কি অর্ডার করলাম, গোল্ডেন ফ্রাইড প্রন আর তন্দুরি চিকেন, এগুলো এলে পরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ তুমি তো গুড গুড, হ্যাঁ গজা জামা চেঞ্জ করে এসছে, গুড গার্ল, ঠিক আছে চলে কিছুক্ষণ পরে আবার কথা হবে। হ্যাঁ খেতে বসে যাও।
দেখাচ্ছি আগে গজাকে, গজা খাও, গরম আছে দেখে শুনে খেও। এটা সুইট চিলি দিয়ে হচ্ছে গোল্ডেন ফ্রাইড পনির সাথে একটা খাবে, সুইট চিলি এটা চিকেন তন্দুরির সাথে। কফি বার করবো? বাবা তন্দুরি চিকেন কি বড় বড়, কোথায় পড়ি না তো। আছে তো, তুমি খাও, আছে তো, কি তোমার লাগছে, দাঁতে লাগছে? কালকে রাতে আর ভিডিও করিনি আমরা, তখন অত কিছু খেয়ে দিয়ে ডিনারও আর করিনি কিছু, সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এখন ব্রেকফাস্ট করে চলে এসেছি বিচে। আর এই দুজনকে দেখো, তারা অলরেডি ফটো শ্যুট করতে আরম্ভ করেছে, গুজু পরে রয়েছে তার সুইম স্যুট, তার পছন্দের জিনিস। আজকে হচ্ছে মাদার্স ডে, এই যে আমার মাদার বসে আছে, আর এক মায়ের সাথে ভিডিও কলে কথা হয়েছে, তো চলো আমি ওদের সাথে এবার একটু মজা করি, পরে আবার কথা হবে। জুতো পরে অরবিন্দ নিয়ে গেছে, খেয়াল করেনি। কোলে আর জুতো নিয়ে কি করছে দেখ। চলো ব্লগটা আমি এখানে শেষ করছি, পরে আবার কথা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।